হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে টপিকসটির কথা বলবো সেইটি হচ্ছে যে ওষুধ খাচ্ছেন জানেন তো, নতুন রিপোর্টে চাঞ্চল্য, জাল ওষুধ কোনো নতুন সমস্যা নয়, সারা পৃথিবীতে এটা খুব গুরুত্বপূর্ণ এক সমস্যা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের এক গবেষণাপত্র সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে বলা হয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও মধ্যবিত্ত দেশগুলির বাজার চলতি ওষুধের মধ্যে 10টির ভেতর একটিই জাল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে এই নকল ওষুধগুলি যে কেবল চিকিৎসা করতে ব্যর্থ তা নয়, এই ধরনের ওষুধ খেলে রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে, এমনকি তার মৃত্যু হতে পারে, এই ব্যাপারে সতর্ক করেছেন হুয়ের ডিরেক্টর জেনারেল টেডস আধানব ঘেব্রেসাস। ওই গবেষণাপত্রে বলা হয়েছে 2013 সালে জাল ওষুধ সংক্রান্ত 1500 কেস বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে আসে। তখন থেকে নড়ে চড়ে বসে হু ঠিক কোন ধরনের ওষুধ জালিয়াতি হচ্ছে। হু জানিয়েছে গত 4 বছরে যত অভিযোগ জমা করেছে তা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গিয়েছে ক্যান্সার থেকে গর্ভ নিরোধক নানান ধরনের ঔষধের ক্ষেত্রেও জালিয়াতি ধরা পড়েছে। ভারত সহ সারা পৃথিবীতে এই সমস্যা আক্রান্ত ওষুধে জালিয়াতি নিয়ে হুয়ের এমন রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে। সো বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, সচেতন থাকুন। ধন্যবাদ।